চট্টগ্রামের রাজনত নহল ও মেয়াদুত্তি নওয়া ওষুধ বেসিবার হারণে এক ব্যক্তিরে এক লাখ পেঁয়াজ জরিমানা অথবা অনদায়ী ছয় মাসের জেল দেওয়ায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি অলধির রাজন মুন্সির ঘাটর সোনালী ফার্মেসির মালিক পুরসভার নং ওয়ার্ডের সুলতানপুর এলাহার চৌধুরীর ফুয়া লিটন রবিবার উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা এই মোবাইল কোড পরিচালনা করে এই সময় তার হাসতুন নহল ওষুধ ও অসংখ্য মেয়াদুত্তীর্ণ ওই যাওয়া ওষুধ সহ অনুমতি ন তাহা বেশ কিছু কোম্পানির ওষুধ পাওয়া যায় নিউজ টিভি